আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমরা বিশেষ করে যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ আজকে তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে তোমাদের পরীক্ষার সময় কমিয়ে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে একটি দুঃসংবাদ, এবং তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হতে পারে, এবং পরীক্ষা অবশ্যই ঈদুল ফিতরের পরে হবে সেই সম্পর্কিত সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবে। গতকাল মঙ্গলবার 21 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মোহাম্মদ মাহবুব হোসেন দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সে সভা করেছেন। সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। 1 এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, এখন এই পরীক্ষা কবে শুরু হবে তার সুনির্দিষ্ট হয়নি। আগামী মাসের শুরুতে এসএসসি ফল প্রকাশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সঙ্গে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুই পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এইচএসসি পরীক্ষা আসলে ঈদুল ফিতরের আগে শুরু হচ্ছে না, অর্থাৎ তোমাদের জন্য সর্বশেষ যে লেটেস্ট আপডেটটা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা ঈদুল ফিতরের আগে আর হচ্ছে না, এটা অবশ্যই ঈদুল ফিতরের পরে যাবে। এবার এইচএসসি মোট পরীক্ষার্থী রয়েছে 13 লাখেরও বেশি। শুরুর আগ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা, আর 25 এপ্রিল পর্যন্ত দেখে ঈদের পর এইচএসসি পরীক্ষা শুরুর জন্য নতুন সম্ভাব্য রুটিন দেওয়া হবে। অর্থাৎ 25 এপ্রিলের পরে তোমাদের নতুন সম্ভাব্য রুটিন দেওয়া হতে পারে, ঈদের পরে পরীক্ষা হবে, সেটা মাথায় রেখে নতুন রুটিন করা হতে পারে। গত এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে রুটিন প্রকাশ করে দেশের সকল শিক্ষা বোর্ডগুলো। 1 এপ্রিল থেকে তৃতীয় পরীক্ষা শুরু হয়ে 4 মে পর্যন্ত চলার কথা ছিল। পরের দিন 5 মে থেকে 13 মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষে 18 মেয়ের মধ্যে সেসব উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে স্ব স্ব শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার রুটিন অনুযায়ী 1 মাস 18 দিন এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তো পরিস্থিতির কারণে সব কিছু পিছিয়ে গেছে। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির এই ক্ষতি পুষিয়ে নিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজনের সময়সীমা কমিয়ে আনা হবে। অর্থাৎ 1.5 মাসের বদলে 1 মাসের মধ্যে সব পরীক্ষা শেষ করা হতে পারে। অর্থাৎ তোমাদের জন্য দুঃসংবাদ হলো যে তোমাদের পরীক্ষার ভিতরে যে গ্যাপ থাকতো সেই গ্যাপগুলো কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেখানে আগে 1.5 মাস সময় লাগতো সব কিছু মিলে, সেখানে 1 মাসের ভিতরে সব পরীক্ষার সকল কাজ শেষ করবে। এই বিষয়ে সচিব স্যারকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। চেয়ারম্যান বলেন, আগে যে পরীক্ষাগুলোর মাঝে 2 থেকে 3 দিন বিরতি ছিল, অর্থাৎ 2 থেকে 3 দিন গ্যাপ থাকতো, তা কমিয়ে 1 দিনে বিরতি দেওয়া হতে পারে। অর্থাৎ তোমাদের পরীক্ষার গ্যাপ থাকবে এখন 1 দিন, সর্বোচ্চ এর বেশি থাকবে না। যেহেতু পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় পেয়েছে, তাই 1 দিন করে বিরতি দিয়ে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের উপর চাপ বাড়বে না। ঈদের ছুটি শেষ হলে এই পরীক্ষা শুরু করা হতে পারে দেশের পরিস্থিতি বুঝে। তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ সম্ভাব্য সময় উল্লেখ করে আমরা দ্রুত পরীক্ষার রুটিন প্রস্তুতির কাজ শুরু করব। কাজ শেষ করে শেষ করার পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেখান থেকে অনুমোদন দেওয়া হলে তা চূড়ান্ত করে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি। আর তোমাদের রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথে, অর্থাৎ শিক্ষা বোর্ডে রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাবে, সেই কারণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমাদের পরীক্ষার সকল আপডেট সবার আগে, তোমাদের পরীক্ষার রুটিন এবং পরীক্ষার পরে তোমাদের এমসিকিউর সলিউশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এই দুই পরীক্ষার কারণে পুরো শিক্ষাপুঞ্জেই প্রভাব পড়ে, কারণ এসএসসির পরে কলেজে ভর্তি পরীক্ষা থাকে, আবার এইচএসসির ফল প্রকাশের পরে উচ্চশিক্ষা ভর্তির কার্যক্রম শুরু হয়। এখন সব পিছিয়ে যাবে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, সব মিলিয়ে পুরো শিক্ষা ব্যবস্থা সেশন জট দেখা দেবে। আশা করি যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা বুঝতে পারলে যে তোমাদের এইচএসসি পরীক্ষা এবার ঈদুল ফিতরের আগে হচ্ছে না, অর্থাৎ ঈদুল ফিতরের পরে হবে, এবং তোমাদের রুটিন ও কিছুদিনের মধ্যে প্রকাশ হতে পারে, এবং তোমাদের পরীক্ষার ভিতরে যে গ্যাপ থাকতো সেই গ্যাপ অর্থাৎ সময় কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেখানে আগে 1 মাস 18 দিন বা 1.5 মাস সময় লাগতো, সেখানে তোমাদের পরীক্ষা এখন 1 মাসের ভিতরে সব কিছু শেষ করা হবে। তো সেই কারণে তোমরা এখন যে সময়টুকু বাঁচো, সময় নিজে বাসায় বসে ভালোভাবে নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যাও, ভালোভাবে প্রিপারেশন নাও, যেন পরীক্ষা ভালো ফলাফল করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, খোদা হাফেজ।